তাহার কি এখন আপনি উঠে কি বলবেন কুদরতের মুজিজা ছিল? দেখছেন যে অবস্থা আকীদার কারণে আপনাকে বলা হয়েছে আপনার ভিতর সংকুচিত হয়ে গেছে। আমার ভাই এক ডাইমেনশনে মুজিজা আপনি বলতে পারেন, বলেন দেখি ওখানে কি কোনো কাফের ছিল যে আমার নবীকে মুজিজা দেখাতে হয়েছে? কোনো কাফের তো ছিল না যে আমার নবীর মুজিজা দেখাবে। কাফের হলে যদি বলতো যে না দেখালে বিশ্বাস করবো না তাহলে তো বোঝা যেত, ওখানে কোনো কাফের ছিল না। আমার ভাই নবী নবী হিসেবে নবীদেরকে বাই বর্ন বাই ক্রিয়েশন ইনবিল্ট কিছু সালাহিয়ত, কিছু এক্সট্রা পাওয়ার, কিছু এখতিয়ার, তাসারুফাতের ক্ষমতা আল্লাহ নবীদেরকে বাই বর্ন দান করে। যেভাবে হাঁসকে জন্মগতভাবে সাঁতার কাটার এবিলিটি দান করে, হাঁসকে সাঁতার কাটানো কি আপনি শিখান? আপনি শিখান না তো, এটা বাই বর্ন। অনুরূপ ভাবে আমি এই মেশালটা আপনারা বোঝানোর জন্য দিয়েছি, যদি এই মেশাল বিয়াদবি হয়ে যায় আমার নবীর সামনে, এভাবে আমার নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন বাই বর্ন কিছু এখতিয়ার দিয়েছেন, যে এখতিয়ারের কারণে আমি জীব প্রাণী ওদিকে যাচ্ছি না, পাহাড় বলেন, পর্বত বলেন, পাথর বলেন, গাছ বলেন, যেখানেই যেত সবার জানা নবী। ও ভাই মেঘমালা ছায়া দেওয়া, যদি মেঘমালা আমার নবীকে না চিনতেন ছায়া দিতে পারতো না? পারতো না। কাজে এই সমস্ত বিষয় বলে বলে তো ওনারাও আমার নবীকে সামনে রেখে কিছু চক এঁকেছে, যেন নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর আশিক মোহাম্মদ টেনে ফেলা যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, একদিকে সংস্কৃতির নাম দিয়ে উলঙ্গপনা, আরেকদিকে আকিদা। এখন হয়েছে কি জানেন, এই ছেলে যেটা এখন মোবাইল করেছে, সে বড় হয়ে যখন ইউনিভার্সিটিতে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সুনাম বিশ্ববিদ্যালয়ে যাবে, তাকে ওয়েলকাম করার জন্য, কারণ সবাই তো সৈন্য বাহিনী কি করে সংগ্রহ করে, একজন ফুল নিয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এ তো পাগল হয়ে যাবে মাশাআল্লাহ, কত বড় বুজুর্গ, ফুল দিয়ে বলবে কি আসেন আমাদের মজলিসে বসেন, আমরা আহলে হাদিস বলব। আমি আপনাকে ছোট করার জন্য বলছি, আমি একটা ফ্যাক্ট বলছি, সোমবারকে সোমবার বলার মধ্যে তো দোষ নাই, এটার মধ্যে কি রবিবার রাত করে ফেলবে যে সোমবারকে সোমবার কেন বললাম? তো আমি আহলে হাদিস, ভাই আপনার পরিচয় তো আমরা মাজহাব মানি না, আমরা সরাসরি হাদিস থেকে হুকুম নেই, পেয়ারি না। আমার এই ছেলেটা ও তো দাঁড়িয়ে বেচারা কিছু জানে না, বেচারা তো দেগর থেকে গেছে, ভদ্রগড় থেকে গেছে, নামাজ পড়তে দেখেছে, পর্দা দেখেছে। আরেকজন এসে বলছে আমার সাথে পরিচয় হোক, আহমদা দিস ইজ মাই ফ্লাওয়ার ফর ইউ, আমি আহলে কোরআন, আহলে হাদিস, আহলে আপনি, আমি হাদিস মানি না। তো উনি যা বলছেন উনি হাদিস মানেন? না না সব বন্ধ। কেন? ওইটা 300 বছর পরে আসবে। ওমা উনি তো বললেন মাজহাব 300 বছর পরে আসছে, আমি যে উনি মাজহাব মানেন না, এখন আপনি বলতেছেন হাদিসই 300 বছর পরে আসছে, আপনি হাদিস মানেন না। আপনি বুঝতে পারতেছেন ছেলে কিভাবে কনফিউজ হচ্ছে এখন? আচ্ছা এখানে ওনার সাথে কথা বলার আগে আরেকজন আসছে, আসসালামু আলাইকুম, আমার সাথে পরিচয় হন, আমি ওয়াহাবি ইসলাম, আপনারটা কিরকম? আমারটা ইসলাম পরিবর্তন হয়ে গেছে, মুসলমানরা এ ওলি বুজুর্গ এই সে এগুলো বলে বেটা ছিরকের মধ্যে লিপ্ত হয়ে সব মুশরিক হয়ে গেছে, আমরাই রয়ে গেছি শুধু, এবং আমরা ছাড়া বাকি কেউ আর মুসলমান নাই। আরেকজন আসছে আমার সাথে পড়ি, এগুলো এই আমি রিয়ালিটি বলতেছি আপনাদেরকে, পুরা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের রিয়ালিটি। আরেকজন আসে তো আমার, আমি সালাফ ইসলাম, সালাফ ইসলাম বলতে তো আমরা ওই পূর্ববর্তী যুগে নবী রসুল সাহাবাই কেরাম যেভাবে চলেছেন, আমরা এই মুসলমানদের মতো, এই যে আপনি কাপড় চোপড় পরে এসেছেন, প্যান্ট শার্ট, আমরা এই ইহুদি ড্রেসগুলো পরি না। ওমা কিছুক্ষণ আগে যে আমার সাথে আপনি চিকেন ফ্রাই খেয়েছেন, ওরা না চিকেন ফ্রাইটা তো খাওয়া দাওয়ার বিষয়টা জায়েজ আছে, চিকেন ফ্রাই জায়েজ আছে, ওইটা অসুবিধা নেই। আচ্ছা উনি ওনার সাথে, এরপরে আরেকজন আসছে তো আমার সাথে, আমি শিয়া ইসলাম, শিয়া ইসলাম তো ইসলাম কোনটা? তো আপনারটা আলে বাইতে রসুলের উপর অনেক জুলুম হয়েছে, করেছে সাহাবারা, আমরা তাদেরকে মানি না, তাদেরকে যারা মানে তাদেরকেও মুনাফেক মনে করি, ইন্না লিল্লাহ। তো আমি তো সাহাবাই কেরাম, কোনো না কেরাম বলতেছেন, আপনিও তো মুনাফেক। ওমা দেখ এতক্ষণ মানে কি পরিমাণ কনফিউশন তার ভিতর ক্রিয়েট করা হচ্ছে। এরপরে আসছে সুটেড বুটেড লোক, এগুলো সব দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি, ভাইজান আপনি কো আমি সেকুলার মুসলিম, সেটা কি জিনিস? আমি এদের চক্করের মধ্যে নাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বস মাঝে মধ্যে সময় পেলে নামাজ দোয়া পড়ি, বিশ্বাস করি, বস আমরা এতগুলো আসলে একটু মডার্ন। আচ্ছা ফেয়ার ইনাফ। আপনি তো আমারটা মডারেট, আমি মডারেট মুসলিম, কি মুসলিম? মডারেট মুসলিম। এটা কোনটা? তো বস আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার কাছে আসলে দিন ধর্মে এটা মানে বেহুদা জিনিস মনে হয়, এ তবে আমি রোজা ঈদ করি এবং কোরবানের ঈদ, এই দুইটাই আমি খুব দারুণ করে সেলিব্রেট করি, আমার কাছে এটা কালচারাল একটা ভালো একটা আবেদনময় অনুষ্ঠান বলে মনে হয়।
আপনি বুঝতে পারতেছেন ঘটনা? ফের পরে সুন্নি দাঁড়াইছে, আপনি কো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি কো আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি কো আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি কো আমিও আহলে সুন্নাত, ওবা আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে কয় গ্রুপ আপনারা? তো বাকি 1500 সব আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনাদের আকীদা তো এক, কোনো আকীদা, কিন্তু এরা দুটো ভেজাল আছে, কি আছে? শেষ ভাই, শেষ ব্যক্তি যে বসে আছে তাদের পক্ষ থেকে খুব দারুণ করে ফুল টুল দিয়ে ওয়েলকাম করা হয়। ভাই আপনার পরিচয় কো, আমার পরিচয় হচ্ছে আমরা এই যে মৌলভীরা গুলা দেখতেছেন, এই সেকুলার অমুক সমুক, এগুলা কোনো আমরা কারণ কোনো ধর্মে বিশ্বাস করি না, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না। এগুলা জাস্ট সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। তার কথাগুলা দেখেন, দেখেন আপনারা হাসতেছেন, হয়তো এটা শুনতে ভালো লাগতেছে, যোগ যোগ মনে হচ্ছে, ঘটনা এরকম না, ইটস রিয়েলি সিরিয়াস, সামথিং ভেরি সিরিয়াস। এখন আপনি কথাগুলো দেখেন, ওই ব্যক্তি সে বলছে এই ধর্মের নামে এরা শুধু ফেতনা ফাসাদ করে, সমাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। এই জন্য আমরা রাষ্ট্রের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য ধর্মটাকে হুমকি মনে করি। বুঝতে পেরেছেন আপনি? ছেলেটা কিভাবে কনভিন্স হয়েছে দেখেছেন? আপনি আমাদের সাথে আসেন, আমরা সংস্কৃতি মানালো, আমরা উদার লোক, এখানে কোনো ক্যাপস লক নাই, আপনি যেমন মন চাই করতে পারবেন। কখন কি জিনিস দরকার আমাদেরকে বলবেন, যে কোনো জিনিস। সেই চিন্তা করছে এখানে গেলে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, এটা করতে পারবো, এটা করতে পারবো না, এখানে যেতে পারবো, অনেক ক্যাপস লক, এখানে কোনো ক্যাপস লক নেই। সেই কারণে গত 15-20 বছরে আমাদের দেশে এই রেই, এই যে ধর্ম বিদ্বেষী বা ধর্ম বিশ্বাস না করা, এটা রেই বেড়ে যাচ্ছে। বলেন তো দেখি জমিটা তৈরি করেছে কে? এই ব্যক্তিটা যে ধর্ম, আমার ছেলেটা যে ধর্মের প্রতি ঘৃণা চলে এসেছে, এই এই ঘৃণা আসার জন্য মূল পরিবেশটা তৈরি করেছে কে? আমরা করি নাই? যারা ধর্মের নাম দিয়ে এতগুলা গ্রুপ বানিয়েছি, এগুলার পিছনে কারা জানে? ওই মূল জায়গা থেকে টাকা পয়সা খরচ হয়েছে। কেন? একমাত্র কারণ মুসলমানরা মসজিদ মুখী, মুসলমানরা মসজিদ। এবং এই হামলাটা, এটা পুরান জিনিস, এটা আমার নবীর জমানায় হয়েছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকা বাইনাল মুমিনিন ওয়া ইরসাদা লিমান হারাম আল্লাহ ওয়া রাসূলা। আমার নবী জিহাদের মধ্যে কিছু মুনাফিক যায় নাই, বিভিন্ন কালবাহানা করে আমার নবী যখন ব্যাক করেছে, তারা কি করেছে? বাইজিস টাইম মিটিং টিটিং করে তারা একটা মসজিদ প্রতিষ্ঠা করেছে। কি প্রতিষ্ঠা করেছে? মসজিদ। তাদের উদ্দেশ্য কি? ইসলামের ক্ষতি সাধন করা। তারা নবী করিম ইসলামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করবেন না যে আমরা না গিয়ে ঘরে বসেছিলাম? না 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 না, আমরা দাওয়াতি কাজের জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছি। আচ্ছা হাবিব, আপনি যদি এসে একটু মসজিদটা উদ্বোধন করে দেন, আমাদের জন্য খুব ভালো হয়। তারা মনে করেছে নবী যদি উদ্বোধন করে দেয়, কেউ তার সন্দেহ করবে না। আমার আল্লাহ ওহী নাযিল করেছে, আমার আল্লাহ। এখানে তাদের আর আমাদের মধ্যে ফারাক, আমরা নবীকে মানুষ মনে করলেও আমাদের মতো মনে করি না, আমরা মনে করি নুরানি মানুষ। কিরকম নুরানি? মানে আমার আমার নবী যা আমরা দেখি না আমার নবী দেখেন, আমার নবীকে আল্লাহ কন্ট্রোল করেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আমি মিথ্যা বললেও আমার নবী সত্যটা জেনে যাবে, এটা মুমিনের আকীদা। মুনাফিকের আকীদা হচ্ছে যেখানে নিয়ে যাবো যাবে, কোনো অসুবিধা হবে না। তো তারা করেছে, আল্লাহ ওহী নাযিল করেছে, হাবিব এই মসজিদটা তারা বানিয়েছে তিনটা কারণে, কুফরা ধর্ম বিদ্বেষ এবং কুফর, এটাকে প্রমোট করার জন্য। ওয়া তাফরিকা, মুসলমানদের মধ্যে ফিরকা 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 গ্রুপ গ্রুপ বানানোর জন্য, তথা গ্রুপিং করার জন্য। ওয়া ইরসাদান লিমান হারাম আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। কোত্থেকে করবে? মসজিদ থেকে। কোত্থেকে? মসজিদ থেকে। কাজেই সমস্ত মসজিদ থেকে যে দিন ইসলামের জন্য, মুসলিম ঐক্যের জন্য কথা আসবে এমনটি নয়। এই পুরান জিনিসটা আজকে বানিয়েছি, যার কারণে গত 20 বছর মুসলমানদের মসজিদ, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, যেখানেই যাবেন গত 20 বছর মুসলমানদের মসজিদে ফিতনা ফাসাদের বছর। হেন কোনো মসজিদ 60-70% মসজিদ ইউরোপের মধ্যে পুলিশ আসে, মারামারি লাগে, দাঙ্গা হাঙ্গামা লাগে, কিসের জন্য? হাত তুলবো তুলবো না, আমিন জোরে বলবো কি বলবো না, আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন? এখন এই দিক ইঙ্গিত করে আমি তিনটা হাদিসের কথা বলছি। আমার নবী বলছেন উম্মত,
বাদিরু বিল আমালিস সালেহা, ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, ফিতনার চাদরে আবৃত হয়ে যাওয়ার আগে। মুসলিম শরীফের আওয়াজ, এমন ফিতনা হবে দিনের আলোকে রাতের অন্ধকার যেমন আবৃত করে ফেলে, ফিতনার চাদরে আমার উম্মতকে আবৃত করে ফেলা হবে। কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? পরে ওয়ায়ুসবিহুর রাজুলু মুমিনা ওয়ায়ুমসি কাফেরা, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এবং কিছু দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। একটা হাদিস পাইলেন না? আরেকটা, আমার নবী বলছেন উম্মত শেষ বিকালে শেষ দিনে কিছু দাঈ ধর্মে আহ্বানকারী ওয়াইজ বক্তা বের হবে, নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামী হবে। ফামান আজাবাহু কাযাফুহু ফিহা, মুসলিম শরীফে রওয়ায়াত। আপনারা বুঝতে পেরেছেন? দুইটা পাইলেন না? তিনটা, এটা বুখারীর রওয়ায়াত। আমার নবী বলছেন শেষ বিকালে গঠনে এমন পর্যায়ে পৌঁছে যাবে ইমান মুসলমানদের দেশে আর নিরাপত্তা পাবে না, ইমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যাবে, যেভাবে সাপ নিজেকে রক্ষা করার জন্য গর্তে ঢুকে যায়। ইন্নাল ইমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। আপনি পুরো সিচুয়েশনটা এখন পাচ্ছেন না? কাজে আমাদেরকে কি করতে হবে? যেখান থেকে কথাটা শুরু করেছিলাম, আমাদের বক্তব্যের ধরন পরিবর্তন করতে হবে, প্যাটার্ন পরিবর্তন করতে হবে, এবং আপনাকে বুঝতে হবে আপনি যেই কথাটা বলছেন সেটা নতুন প্রজন্ম গ্রহণ করছে কিনা। পুরাতন প্রজন্ম মুরব্বী শ্রেণী আমাদের এখন আর খেয়াল দেওয়ার দরকার নাই। কেন? ওনারা চলে যাবেন দুনিয়া থেকে, এবং ওনাদের জিন্দেগি আমাদের জিন্দেগির চেয়ে, ওনাদের আমল আমাদের আমলের চেয়ে, ওনাদের হালাল আমাদের হালালের চেয়ে অনেক 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 গুণ ভালো ছিল। কারণ ওনারা সত্য যুগের মানুষ ছিলেন। আমাদের পক্ষে ওনাদেরকে ওয়াজ করা সম্ভব হবে? যারা জান্নাতে যাওয়ার আগে আমাদের থেকে 250 বছর আগে যাবে, আমি 250 বছর পরে জান্নাতে যাওয়া লোক, আমি যদি তারে ওয়াজ করতে আসি বিয়াদবি হবে না? না, আমাদের টার্গেট তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি ইচ্ছে করলে আমাদের ভাই অনুরোধ করেছিলাম একটু টেনে ওয়াজ করার জন্য, টেনে ওয়াজ আমি করি না, করতেও পারি না। এবং আমার একটা পার্টিকুলার টার্গেট আছে, আমার একটা এইম আছে, আমি কেন আসলাম এত দূর? আমার কোনো প্রয়োজন ছিল না তো 500 মানুষের জন্য, এতগুলো মানুষ তো আমি ঘর থেকে বের হলো, আমাদের এলাকায় ঘর থেকে বের হলো আসার পেছনে মৌলিক কারণ আমার একটা দিলের আওয়াজ আছে, সেই আওয়াজ আপনি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আওয়াজটা হচ্ছে এই পরিবর্তনীয় সময়ের মধ্যে আমরা এগুলা নিয়ে আর হাসি টাট্টা মজা করতে পারবো না। মাহফিলে মানুষ কতজন হয়েছে মনে রাখবেন, কতজন মানুষ হয়েছে ডাজেন্ট ম্যাটার, 5টা ছেলে যদি এখানে পরিবর্তন হয় এটা আমার জন্য সফলতা। আমি 5টা ছেলের ভিতরে যদি ফিকির দিয়ে যেতে পারি, জিকির করতে আসি নাই, ফিকির দিয়ে যেতে এসেছি, একটা থক চিন্তার একটা খোরাক ঘরে গিয়ে যেন একটা ভিতর থেকে কেমন যেন একটা লাগে, এই জিনিসটা যদি 5টা ছেলের ভিতরে ঢেলে দিতে পারি, পরবর্তী প্রজন্মকে সুন্নিয়ত প্রচারের জন্য এই 5টা ছেলে আমার 500 মানুষের কাজ করবে, পরবর্তী প্রজন্মের কাছে যদি সুন্নিয়ত দিয়ে যেতে চায়। এবং উগ্রবাদিতার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে ছেলেদেরকে মোটিভেট করতে চাই, দুইটা জিনিস ছাড়া আপনি পারবেন না, চরিত্র এবং জ্ঞান, চরিত্র এবং জ্ঞান, চরিত্র বাদে জ্ঞান বাদে আপনি পরবর্তী প্রজন্মকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। আমার নবী যেই ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মের মূল বাণী, ক্রাক্স মূল বাণী যদি আপনি জানতে চান, আমি আপনাকে বলবো এল এবং চরিত্র, দুইটাকে আল্লাহ আজিম বলেছেন আমার নবীর জন্য। এবং এক এল যেটা তো আপনারা স্কুল কলেজে পাঠিয়ে ছেলেদেরকে লেখাপড়া করান, এটা এক এল, যেই এলম দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে করে ফেলতে পারবেন, সেই এল ওই আমি যে আয়াতগুলো পড়েছি ওই এল। এক আপনারা যে স্কুল কলেজে যান সেই এলমের জন্য কি দরকার? ব্রেইন দরকার, ব্রেইন দরকার, এটারে জ্বালাই করতে হয়, ঢালাই করতে হয়, ঘষা ঘষা করতে হয়, স্কুল দিয়ে টিচার দিয়ে করতে হয়, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে একটা কলব দান করেছেন, কি দান করেছেন? কলব, সেই কলবকে পরিষ্কার করতে হয় ওই জ্ঞানের জন্য। যদি আপনি আলোকিত মানুষ হতে চান, একটা শিক্ষা, একটা সুশিক্ষা, সুশিক্ষার জন্য ভিতরে আলো লাগে, ভিতরের আলো ছাড়া সুশিক্ষা পাওয়া যায় না, সেই জন্য ভিতরটাকে আমার আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম আম আলা কুলুবিন আকফালুহা,
বুঝতে পেরেছেন? মান ইউআযিম শাইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাকওয়াল কুলুব, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। দেখছেন নি, মরিচিকা কলবে, মরিচিকা কলবে, সিল লেগে যায় কলবে, ময়লা লাগে কলবে। আর আল্লাহ বলছেন তুমি যদি চাও কিয়ামতের ময়দানে মুক্তি, আমি কলব তোমাকে যে আন্দাজে দিয়েছি সেভাবে পরিষ্কার কলব আমাকে ফেরত দিতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, বিকালবিন সালিম। তো কলব আমারটা ফ্রেশ কলব আমাকে দিয়ে দিতে পারলে মুক্তি নিশ্চিত। তো এই কলবটাকে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে একটা তো জ্ঞান এই পাশে, যেটা আপনি আমার পেজে গেলে গতকালকের জুমায় বিস্তারিতভাবে আলাপ করেছি, কিন্তু পরবর্তী পয়েন্টটা আলাপ করতে পারি নাই, সেটা কলবের পার। সেটাকে আমাদের এখানে এলম দুই ধরনের, জালি খাফি, জালি খাফি। জালিটার জন্য পঞ্চ ইন্দ্রিয় লাগে, ব্রেইন লাগে, শিক্ষক লাগে, বই লাগে, প্রতিষ্ঠান লাগে, তারপরে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। আর একটা মেথোডোলজি লাগে, মানহাজ। মানহাজ বলতে এই যে প্রাইমারি স্কুল ক্লাস নাইনে গেলেন, সায়েন্স আর্টস কমার্স পারফেক্ট হয়ে গেল, মেট্রিক পরীক্ষা দিলেন, ইন্টারের মধ্যে সায়েন্স আর্টস কমার্স ইউনিভার্সিটিতে গেলেন, আপনি কেউ এই সাবজেক্টে, এটা মেথোডোলজি, এটা দুনিয়া বিজ্ঞান। কিন্তু যে এই জায়গায় আসবেন, এই জায়গার জ্ঞান কেন প্রয়োজন? তো এই জায়গা আলোকিত মানুষ করার জন্য এই জায়গা প্রয়োজন। এটা এমন জ্ঞান যে জ্ঞান যদি প্রপারলি অর্জন করা যায় তো হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে নিয়ে আসা যায়। আজিব বিষয় না, হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যে, কোন ফায়াকুন, কোন ফায়াকুনের মধ্যে। তো মাওলা এটা কিভাবে সম্ভব হয়েছে? আবার আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা যখন কলবের বর্তনকে পরিষ্কার করে, নফস তখন কলবের অনুসারী হয়ে যায়। যেই নফস দুই দিন আগেও আমার এই বান্দাকে দিয়ে খারাপ কাজ করাইতো, এই নফস শিক্ষিত হয়, ম্যাচিওর্ড হয়। কি হয়? ম্যাচিওর্ড হয়। আগে আম্মারা ছিল, এখন মুলহামা হয়ে গেছে, অথবা মুলহামা হয়েছে, এরপরে মুতমাইন্না হয়েছে, এরপরে রাদিয়া হয়েছে, এরপরে মরদিয়া হয়েছে। যেই নফস তিন দিন আগেও দুনিয়ার শয়তানি সব করত, সেই নফস এখন জগৎবিখ্যাত হয়ে গেছে ভিতরে। তো নফস যখন টর্চ লাইট করেছে কলমের বর্তনে, তখন মওলা করিমের নূরে রব্বানির বর্ষণ করতে শুরু করেছে, বর্ষণ করতে শুরু করেছে, বর্ষণ করতে থাকে, সিনা খুলতে থাকে, বর্ষণ করতে থাকে, সিনা খুলতে থাকে। আবার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আফা মান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মির রব্বে। আল্লাহ সেই সিনাকে খুলে দেন, কেমন ভাবে খুলেন? ও ইয়াকবিদু ওয়া ইয়াকসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সিনাকে এমন ভাবে খুলে দেন, সেই সিনাকে নূরে রব্বানির আটলান্টিক মহাসাগর বানিয়ে দেন। যখন সিনা নুরানি হয়ে যায়, সেই সিনার নূর জবানের মধ্যে তাসির ফেলে, তখন ওই ব্যক্তির জবান আর ব্যক্তির জবান থাকে না, তখন সেই ব্যক্তি আল্লাহর জবানে কথা বলে, তার জবানে আল্লাহর জবানে কথা বলে। তো যখন আল্লাহর জবানে কথা বলে, আসেম বিন বরখিয়া জবান বরখিয়ার ছিল, জবান বরখিয়ার ছিল, কালাম বরখিয়ার ছিল না, কালাম কালামে রব্বানি ছিল। আমার আল্লাহ যেমন কোনো কিছু ইচ্ছে করলে কুন ফায়াকুন হয়ে যায়, সেইভাবে শুধু এই তাসিরের কারণে আসেম বিন বরখিয়া হাজার মাইল দূরের জিনিসকে সেকেন্ডের মধ্যে নিয়ে এসেছে, এটা ওই এলমের কারণে। তো ওই এলম যখন সিনার মধ্যে আল্লাহ ঢালে, তিনটা তিন ধরনের জ্ঞান অর্জন হয়। এক ধরনটাকে এলহাম বলে, একটাকে কাশ বলে, একটাকে এলমে লাদুননি বলে। যেটা এলমে লাদুননি, কাশ এবং এলহাম এই দুইটার মধ্যে, এটা ফেরেশতাও দিতে পারে, এটা ফেরেশতাও দিতে পারে, নূরানি রূপ কাল এখান থেকেও এটার পানি ভিতরে জাগরিত হতে পারে। যখন এলমে লাদুননি হয়, এটা ফেরেশতা ডালে না, এটা আমার আল্লাহ পর্দা তুলে তুলে যখন আল্লাহর দিল চায় ওই বন্দার অন্তরের মধ্যে ডালতে থাকে। যেটা মুসা আলাইহিস সালামের ওই খিদির আলাইহিস সালাম পেয়েছে, যেটার কারণে নৌকা ছিদ্র হয়ে গেছে, পানি ঢুকার কথা, পানি পানির নেচার পরিবর্তন করে দিয়েছে হযরতে খিদির আলাইহিস সালামের তাসারুফাতের কারণে। বুঝতে পেরেছেন? এটা ওই এল, এই এল আল্লাহ মুসা আলাইহিস সালামের, এটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করেছেন। এটা এক ধরনের এল, ওইটা এক ধরনের এল। ওই এল দেখা যায় না আমার ভাইরা। তরিকত তাসাউফে আমরা কেন ঢুকি? তরিকত এবং তাসাউফে আমরা ঢুকি এই আনন্দ অর্জন করার জন্য। এটা কি নাম? এল, অন্য কোনো কিছু না, বাকি যা কিছু করি দুনিয়াদারি করি, এলমের নাম দিয়ে, তাসাউফ তরিকতের নাম দিয়ে যা কিছু করি দুনিয়াদারি। তরিকত এবং তাসাউফ বলে কাকে? হুজুর কৌসুল আজম আব্দুল কাদের জিলানী সহ
সকল কায়নাতের সুফিয়া ইকরাম যখন তরিকত তাসাউফে উসুল বলেছে মূল বলেছে কত তরিকত তাসাউফ হচ্ছে নফস থেকে শয়তানি যত ধরনের চরিত্র আছে ক্যারেক্টারিস্টিক সেগুলোকে ঘষা মাজা করা কেমনে কি দিয়ে কো সিজদা দিয়ে কি দিয়ে কো সুহবত দিয়ে কি দিয়ে কো রোজা দিয়ে কি দিয়ে তেলাওয়াতে কোরআন দিয়ে জিকির দিয়ে মুজাহাদা দিয়ে মুরাকাবা দিয়ে মুহাসাবা দিয়ে ওয়ারা তাকওয়া পরহেজগারি দিয়ে ঘষা মাজা করতে 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 কি হয় কো করতে করতে এক সময় সেটা পরিষ্কার হয় পরিষ্কার হলে কেমনে বুঝবেন কো আদত পরিবর্তন হবে কি পরিবর্তন হবে আদত ম্যানার্স এটিকে পরিবর্তন হয়ে যাবে কো তাসাউফ কিসের নাম কো তাসাউফ ওই জ্ঞানের নাম যেই জ্ঞানের মাধ্যমে আপনার ম্যানার্স এবং এটিকেট পরিবর্তন হবে কোনটা কো আগে অহংকারী ছিলেন এখন অহংকার নাই আগে হিংসুক ছিলেন এখন হিংসা নাই মিথ্যুক ছিলেন মিথ্যা নাই মানুষকে বদদোয়া করতেন বদদোয়া নাই জুলুম করতেন জুলুম নাই আদত পরিবর্তন হয়ে গেছে কো জুলুম পরিবর্তনে কেমনে বুঝবো কো যে ব্যক্তির ভিতরে আখলাকের ভিতরে জুলুম থাকে জবানে বের হয় আখলাকের ভিতরে হিংসা থাকলে জবান দিয়ে বের অটোমেটিক্যালি আদতগুলো যখন পরিবর্তন হয়ে যায় খুদ রাসূল আজম বলছেন ওনার কিতাব আল ফাতহ রব্বানির মধ্যে ওনার কিতাব বুনিয়াদুত তালিবিনের মধ্যে মুরিদের সংজ্ঞা দিতে গিয়ে সুফি খালেসের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন তারকুল আদা নিজের ক্যারেক্টার নিজের ওই বদ চরিত্রগুলোকে পরিবর্তন করা ছেড়ে দেওয়া কিভাবে ছাড়বেন ছাড়ার নিয়ম বলে দিয়েছে নিয়ম বলতে গিয়ে হুজুর গৌসুল আজম নিজের তরিকায় কাদেরিয়াকে সাতটা স্তম্ভের উপর স্থাপিত করেছেন এবং বলেছেন আমার এই কলেজে যারা মুরিদ হবে তারা যেন কাউকে শুরুর পিরিয়ডে শুরুতে কো তোমরা মিথ্যা বলতে পারবে না তোমরা মিথ্যা বলতে পারবে না সবসময় সত্য বলতে হবে মানুষকে গালি দিতে পারবে না মানুষকে বদদোয়া করতে পারবে না তোমাদের উপর জুলুম করলেও কাউকে বদদোয়া করা যাবে না কাউকে লানত দেওয়া যাবে না যেই কোনো কারণে কোনো আহলে কেবলাকে কাফের বলা যাবে না আর কি কো সৃষ্টির উপর বোঝা হওয়া যাবে না কারো লোভ করা যাবে না কারো পকেটের দিকে চেয়ে কে কত টাকা দিচ্ছে টাকা 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 লোভ বের হয়ে যেতে হবে শেষ বিকালে বলছে তাওয়াদ কি বলেছে তাওয়াদ ভদ্রতা হুজুর ভদ্রতা কি কো ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা প্রত্যেক ব্যক্তিকে নিজের আবার এগুলো বলা বড় সহজ এগুলো ব্যক্তি জীবনে পালন করা বড় কঠিন কিন্তু যে ব্যক্তি এটা করতে পেরেছে মাওলাই করিম তার সিনার ভিতরে খাস কিছু নূর দান করে ব্যক্তির কনফিডেন্স বেড়ে যায় ব্যক্তি আরো ভদ্র হয় আল্লাহ আরো দান করেন আরো ভদ্র হয় আরো দান করেন করতে করতে এমন হয় কিতাব সে ব্যক্তিও পড়ে আরেক ব্যক্তিও পড়ে কিন্তু এই ব্যক্তির কিতাবের পড়া যখন মানুষকে বলে এটা আরেক ধরনের হয় তখন মানুষ জানতে চায় এটা আরেক ধরনের হলো কেন এটা এরকম হলো কেন কিতাব তো আরেকজনও পড়েছে ও ভাই একটা কিতাবের জ্ঞান একটা সিনার জ্ঞান দুই জ্ঞান যখন একসাথে হয়ে যায় ব্যাখ্যা বিশ্লেষণ পরিবর্তন হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন তো যখন এটা হয় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার আদত যখন পরিবর্তন করবা আদত যখন পরিবর্তন হয়ে যাবে নূর যখন ভিতরে যাবে মাওলাই করিম তোমার ভিতরে একটা আয়না দান করবে সেই আয়নার মধ্যে তুমি দুনিয়া আখেরাতের আজিব আজিব জিনিস দেখতে পাবে আজিব আজিব জিনিস তো তাওয়াদু কাকে বলে কো ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা কো হুজুর ব্যক্তিটা যদি ছোট হয় কো ছোট হলে মনে করবা ছোট মানুষ গুণা কম সেই কারণে তোমার চেয়ে ভালো হুজুর বয়সে যদি বড় হয় কো বড় হলে মনে করবা মানুষ বড় আমল তোমার চেয়ে বেশি করেছে সিজদ তোমার চেয়ে বেশি দিয়েছে কো হুজুর মানুষটা যদি কাফের হয় কো কাফের হলে মনে করবা মতে রক্তে তুমি মুসলমান হয়ে মরো না সেই মুসলমান হয়ে মরে তুমিও জানো না সেও জানে না সেই কারণে তাওয়াদ এবং এই এই জিনিসটাকে তাসাউফের মূল বলা হয়েছে আমার ভাইরা আমরা যেটা করছি আমরা যেটা আমরা রস্ম রেওয়াজ আমাদেরটা হচ্ছে আমরা কিছু আনুষ্ঠানিক হয়ে গেছে আনুষ্ঠানিক মনে রাখবেন আসল রু হচ্ছে আমার ভিতর কতটুকু পরিবর্তন হচ্ছে আমি কতটুকু পরিবর্তন হচ্ছি আমার চরিত্র কতটুকু পরিবর্তন হচ্ছে আমি হারাম খাচ্ছি আমি মানুষ ঠকাচ্ছি আমি মিক্স করছি মনে রাখবেন আদত পরিবর্তন হচ্ছে না আদত পরিবর্তন হচ্ছে না যেই ব্যক্তির আদত পরিবর্তন হয় না আমার নবী তো তাকে মুসলমানই বলে আমার নবী যখন মুসলমানের সংজ্ঞা দিচ্ছে মুসলমান কাকে বলে মুমিন কাকে বলে আমার নবী বলছে মুমিন হতে হলে মুখ বন্ধ রাখতে হবে অথবা যা বলবে ভালো কথা বলবে
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আম লিয়াসমুত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তুমি নিজেকে চেক করতে পারবা তোমার হাত এবং মুখ থেকে আরেকজন নিরাপদ কিনা এমন নবী পবিত্রতাকে এক জায়গায় স্থান দিয়েছে নিরাপত্তাকে এত জায়গায় স্থান দিয়েছে চরিত্রটাকে এভাবে বর্ণনা করেছে সেই নবীর উম্মত আমরা আমাদের কথা আমাদের চলা আমাদের চরিত্র সবকিছু মাহফিল আপনারা যারা আয়োজন করেছেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি আপনাদেরকে এই বলবো যারা বিশেষ করে আয়োজন তা করে আপনারা আপনাদের ধরন প্যাটার্ন পরিবর্তন করতে হবে সময় অনেক দূরে চলে যাচ্ছে আপনারা বলতে পারেন যে হুজুর আপনি এত পণ্ডিতি করতেছেন কেন আমার হচ্ছে আমি পৃথিবী দেখেছি আপনারা বাংলাদেশ যেখানে পৌঁছাতে চাচ্ছে আমি যেই দেশে থাকি সেই দেশ ওই জায়গায় 100 বছর আগে পৌঁছে গেছে তো আমি ওখানে দেখে বুঝতে পারতেছি বাংলাদেশ কোথায় পৌঁছাতে চাচ্ছে এবং সেই জায়গায় পৌঁছালে কি কি ঘটনা ঘটবে সেটা আমি দেখে চলে এসেছি পুলিশে চাকরি করতাম আমি সমাজকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এটা আমাদের জন্য কোনো সোসাইটির জন্য কখনো ভালো হবে না আছেন আমাদের মধ্যে এখানে কেউ যে ঘরে থাকবে বাবা 14 বছরের মেয়ে ঘর থেকে বের হয়ে যাবে বাবা যদি জিজ্ঞেস করে কোথায় যাও মেয়ে যদি বলে হু আর ইউ টু আস্ক মি আপনি কে জিজ্ঞেস করার সহ্য করতে পারবেন এমন কেউ আছেন এখানে আপনারা যেদিকে যাচ্ছেন এটা এই সিচুয়েশনটা ফেস করতে লিখে রাখবেন আজকে আমি বলে যাচ্ছি না লিখে রাখেন এবং এই সিচুয়েশনটা আপনারা ঠিক 15 বছর পরে ফেস করবেন এক্স্যাক্টলি আফটার 15 ইয়ার্স এখন যারা 4 বছরের 3 বছরের তারা যখন 20 25 বছরের হবে এটা ফেস করবে কাজে আমরা তৈরি হব কিভাবে অস্ত্রশস্ত্র না যারা ফ্রাস্ট্রেটেড তারা ট্রেনিং নিচ্ছে ক্যারাটে শিখতেছে ক্যারাটে শিখার দরকার না আমার নবী আসল ক্যারাটে শিখিয়ে গেছেন আখলাক এবং এলম মক্কা শরীফে আমার নবী অনেক সাহাবি ছিল না তো 450 কোণে 500 সবাই মনে করছে কি আদূর কি করবে আর 450 মানুষ দিয়ে কি করবে এরা বুঝতেও পারে নাই 450টি কিন্তু এলম এবং আখলাক দিয়ে আমার নবী এমনভাবে সাজিয়েছেন এগুলা একজন না এক একজন এক এক উম্মতের মতো একজনকে পাঠিয়েছে পুরা দেশ মুসলমান হয়েছে তারা বুঝতে ভুল করেছিল তৈরি হয়েছে মদিনা শরীফ গেছে মাত্র 10 বছর আমার নবী 15,000 স্কোয়ার ফিটের মদিনা শরীফকে 32 লাখ স্কোয়ার ফিটের জায়গা করেছে মাত্র 10 বছরে সবার চোখ চড়ক গেছে কি হচ্ছে এগুলা কি হচ্ছে এগুলা তারা বুঝতেও পারে নাই চরিত্র কত কঠিন হয় এলম কত শক্তিশালী হয় আজের আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই যারা আছেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কিতাবাদিগুলো আছে সেগুলো কিনবেন পড়বেন হুজুর গোসুল আজমের বুনিয়াদুত তালিবিন পড়েন সেদরুল আসরার পড়েন যেগুলো অনুবাদ হয়েছে আপনি পড়েন সমাজের মধ্যে আপনি যে দাওয়াত দিতে যাবেন মানুষ আপনাকে গ্রহণ করছে কিনা সত্যবাদিতা কতটুকুন আছে আমানতদারি কতটুকুন আছে কারণ আপনাকে দাওয়াত তবলিগের কাজ করতে হবে আমাদের গ্রাউন্ডের মধ্যে আমরা দাওয়াত তবলিগের কাজ বন্ধ করে দিয়েছি আমরা আরেকজনকে দাওয়াত কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে বাতেল বাতেল মানে বাস ভুল যাও নেই মারি দাওয়াত বাতেলও কি দিই আমি যারা পথ থেকে বাইরে চলে গেছে তাদেরকে তো ধরে ভিতরে ঢুকাবো ঠিক না তো তাদেরকে যখন ধরে ভিতরে ঢুকাইতে যাবেন সে জিজ্ঞেস করবেন আপনি কে কিসের দাওয়াত দিচ্ছে তখন আপনি এই এ আন্দাজ মোটিভেশন আপনি যখন কথা বলতে যাবেন আপনার ঠোঁটের সাথে যেন সিনার নূর জড়িত থাকে যখন সিনা আর মুখ একসাথে হয়ে যাবে জবান যেদিক দিয়ে যাবে সিনা সব বিভিন্ন হয়ে বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক মাওলানা করিম এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় আপনারা এক্স্যাক্টলি বিবরটা প্রকৃতি শুনেছেন যদিও আরেকটু বললে ভালো হইতো মূল বিষয়টা আমি কিছুটা হলো ক্লিয়ার করতে আমি আর দীর্ঘায়িত না করি আমাদের সম্মানিত অতিথিকে সামনে রেখে এতক্ষণ বক্তব্য রাখা বিয়াদবির সামিল যদিও তবুও আমি দূর থেকে এসেছি হিসেবে চিন্তা করলাম একটু কথাবার্তা যতটুকু পারি বলে ফেলি ওয়ামা আলাইনা ইলাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু